This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। আর খবর প্লাস নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবে। এনআইএ তদন্ত চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা আরজুন সিং। মাত্র কয়েক সপ্তাহ আগেই তার বাড়িতে বোমা মারা হয়েছিল এমনটাই অভিযোগ করেন তিনি, এবং বোমা লেগেছিল তার বাড়ির অর্থাৎ অর্জুন সিংয়ের বাড়ির মিটার বক্সে। সেই ছবিও কিন্তু আমরা তুলে ধরেছিলাম। সেই ঘটনাতেই এবার এনআইএ তদন্ত চাইলেন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অর্জুন সিং। বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, তিনি কি মামলা মানে ফাইলটি কি শুট করেছেন তিনি? তবে ইতিমধ্যেই ব্যারাকপুরে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের যে মামলা, সেই মামলায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। গত 4 অক্টোবর প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িকে লক্ষ্য করে বোমা এবং গুলি ছোড়া হয়। এই ঘটনার প্রতি পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিংহ, এবং সেই মামলায় তার যেটা অভিযোগ যে যে এক্সপ্লোসিভ যে সাবস্টেন্স অ্যাক্ট, সেই অ্যাক্ট প্রয়োগ করলে বেশ কিছু ধারা এখনো পর্যন্ত প্রয়োগ করেনি রাজ্য সরকার। যদিও কেন্দ্রের পক্ষ থেকে এই মামলার পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে যে শিডিউল যদি কোনো অফেন্স হয় সেক্ষেত্রে অবশ্যই এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকার জানাবে। বিচারপতি অবকাশকালীন বেঞ্চের বিচারপতি শম্পা পাল, তিনি রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে এনআইএ আইনের যে 6 নম্বর ধারা রয়েছে, সেই 6 নম্বর ধারা আদৌ প্রয়োগ করা হয়েছে কিনা, রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রকে এ বিষয়ে কোনো রিপোর্ট পাঠানো হয়েছে কিনা, সে বিষয়ে সবিস্তারে লিখিত বক্তব্য আগামী যে নিয়মিত যে বেঞ্চ চালু হবে অর্থাৎ আগামী 4 নভেম্বরের পরে সেই মামলা নিয়মিত বেঞ্চে শুনানি হবে। তার মধ্যে অর্জুন সিংয়ের বাড়িকে লক্ষ্য করা যে সমস্ত সিসিটিভিগুলো রয়েছে, সেই সিসিটিভি সমস্ত ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে, এমনটাও নির্দেশ দিয়েছেন অবকাশকালীন বেঞ্চের বিচারপতি শম্পা পাল। এবং আগামী যে শুনানি রয়েছে সেই শুনানিতে এনআইএ যে তদন্ত করবে কি করবে না, সেটা আদালত অবশ্যই সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে যে এনআইএর যে 6 নম্বর ধারা, সেই ধারা আদৌ তারা প্রয়োগ করেছে কিনা, সে বিষয়ে রাজ্যকে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে।